বন্ধুরা, আজকে আমি দাঁত তোলার পরে বা মুখের ভিতরে কোনো মাইনর সার্জারি বা ছোট সার্জারি হলে তারপর কি করতে হবে এবং কি করতে হবে না সে বিষয়ে একটা সংক্ষেপে আলোচনা করব। প্রথমে বলি দাঁত তোলার পর কি করবেন। দাঁত তোলার পরে যে তুলা বা গজ দেওয়া হয় সেটি দাঁতের উপরে দাঁতের সঙ্গে নিচে দাঁতে 45 মিনিট থেকে 1 ঘন্টা চেপে রাখুন। এই সময় থুতু ফেলবেন না, গিলে ফেলুন, কোনো অসুবিধা হবে না। কথা বলবেন না, কিছু খাবেন না, বিশেষ ক্ষেত্রে ফলের রস, জুস, চিনির জল খেতে পারেন। মুখ, জিহ্বা এবং অন্যান্য অংশ 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা অবশ থাকবে। সে সময় গাল, জিহ্বা খেয়াল রাখুন যাতে কামড় না পড়ে, বিশেষত শিশুদের খেয়াল রাখুন। রোগী অবশ্যই অন্তত একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির সাথে ক্লিনিক থেকে বাড়ি ফিরবেন। রোগী গাড়ি বা মোটরসাইকেল বা সাইকেল চালাবেন না অন্তত 1 দিন। দাঁত তোলার পরবর্তী 24 ঘন্টা সময় পর্যন্ত অল্প রক্ত লালার সাথে বেরোতে পারে, এটি স্বাভাবিক ঘটনা। অযথা আতঙ্কিত হবেন না, বেশি রক্ত বের হলে ডক্টরবাবুর সাথে যোগাযোগ করুন। 24 ঘন্টা পর্যন্ত রোগীর নরম ও ঠান্ডা খাবার খাবেন, কোনো গরম বা শক্ত খাবার খাবেন না। মুখের বাইরে থেকে বরফ বা আইস প্যাক দিতে পারেন। ডাক্তারবাবুর নির্দেশ মতো ওষুধ খাবেন। 24 ঘন্টা পর থেকে উষ্ণ গরম জলে অল্প লবণ দিয়ে ধীরে ধীরে কুলি করুন, দিনে 4 থেকে 5 বার, 5 থেকে 7 দিন। অন্তত 1 সপ্তাহ নরম খাবার খাবেন। সার্জিক্যাল এক্সটেনশন অর্থাৎ হাড় কেটে দাঁত তোলার ক্ষেত্রে আপনার 3 থেকে 5 দিন মুখ খোলা থাকবে, এ নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই, এটা স্বাভাবিক ঘটনা। সেলাই দেওয়া হলে 7 দিন পর সেই 7 দিন পর সেই সেলাই কাটানোর জন্য আসতে হবে। পরের দিন থেকে দাঁত ব্রাশ করবেন, শুধু ক্ষত স্থানে সাবধানে ব্রাশ করবেন। প্রয়োজন মতো বিশ্রাম নিন, সাধারণত 2 দিন পর সাধারণ কাজ করতে পারবে। আমি এতক্ষণ আলোচনা করলাম দাঁত তোলার পর কি করবেন বা যে কোনো মাইনর সার্জিক্যাল কেসের পরে। এবার আসা যাক কি করবেন না। বাইরে থেকে গরম সেক দিবেন না ভুলেও। কোনো রকম নেশা, মদ, বিড়ি, সিগারেট, গুটকা, পান, সুপারি ইত্যাদি খাবেন না বা সেবন করবেন না। ক্ষত স্থানে কাঠি, ব্রাশ বা হাত দিয়ে খোঁচাবেন না। 24 ঘন্টা কোনো গরম খাবার, এমনকি চা, কফি, দুধ ইত্যাদি খাবেন না। জোরে কুলি করবেন না বা থুতু ফেলবেন না। শাক বাজাবেন না বা এমন কাজ করবেন না যাতে মুখে অতিরিক্ত চাপ পড়ে। আর জরুরি প্রয়োজনে ডাক্তারবাবুর অনুপস্থিতিতে অথবা যোগাযোগ করতে না পারলে নিকটবর্তী হসপিটালে যোগাযোগ করবেন। ধন্যবাদ।